নির্বাচনের ফলাফল বলে কবলে গেলে ইয়াত বিরোধী নাই। প্রথম কথা হল না না, আমি মই লাহোয়াল বিধানসভা সমষ্টির বিধায়ক হিসাবে দুখন গাঁও পঞ্চায়েতত মোৰ দায়িত্ব আছে, থাওড়া দল পঞ্চায়েত আর পারিজাত পঞ্চায়েত, আর এই মিটিংখনের মই ইনচার্জ। তো এই ধরনের মই যিমানখিনি ঘুরা পকা করলো বা এইকেদিন মই যে মাইক্রো লেভেললে গৈছো, মই কিন্তু কোনো বিরোধী দল বলে মই এটাও দেখা নাপালো। তথাপি আমার দলের প্রার্থীজনক আমি প্রায় 80-85-90% ভোটের এবার জয়লাভ হবো সেটা নিশ্চিত হয়েছে। নাই নাই, কি অধৈর্য করবো, সময় দেখাই নাই। মাইক্রো লেভেলত কোনো এখন সভা সমিতি নাই, মাইক্রো লেভেলত কোনো স্থানীয় যে কার্যকর্তা থাকি লাগে রাইজর দল কতো মই কিন্তু এজনও দেখা নাপালো। সেখানে মই ভাবো যে সিঙ্গল ডিজিট ঘর থাকিব, বহুত বেশি ভোট নাপায় তেওঁলোকে। না কবলগিয়া কি আছে, অখিল গগৈ এজন মানসিক বিকারগ্রস্ত লোকের মানে কথা কবলে নাই।